কোথায় আপনি কোথায় আপনার মনে হয় বা কোথায় আপনি বলবেন জীবন শুরু হয় এটা কি গর্ভে নাকি যখন জন্ম হয় নাকি যখন যখন আপনি আপনি কখন আত্মা শরীরে প্রবেশ করে এবার আপনি অনুমান করছেন আসলে আমি আমি শুনেছি নানাভাবে মানে আমার যেটুকু জ্ঞান বা ধারণা বলতে পারেন এখন কথা বলছি আপনি আমি এবং এখানকার মানুষদের নিয়ে আপনি আত্মা নামের অন্য নিয়ে আসছেন চলুন জীবন কথাটি ব্যবহার করা যাক কারণ অত্যন্ত আত্মা দূষিত হয়ে গেছে জানেন তো মানুষ আত্মার সঙ্গী খুঁজছেন এটা খুবই স্পষ্ট এটা অত্যন্ত স্পষ্ট যে আপনার শরীরের একটি সঙ্গী দরকার মনেরও একটি সঙ্গীর প্রয়োজন হতে পারে কিন্তু আত্মার ক্ষেত্রে এটা যদি শাশ্বত হয় অবশ্যই এর কোন সঙ্গীর প্রয়োজন নেই তাই না কিন্তু অনেক কিছু ঘটে চলুন একে জীবন এটা এটা একটু কম দুর্নীতিগ্রস্ত শব্দ যেহেতু জীবন শরীরের সাথে এমনি এমনি একাত্ম হয় না এটা প্রক্রিয়ার মতো ঘটে যখন একজন মহিলা বা মা গর্ভধারণ করেন দুটো ছোট্ট কোষ একসাথে মিলিত হয়ে একটি মাংসপিণ্ড হয়ে ওঠে আক্ষরিক অর্থে এই মাংসপিণ্ডটি জীবন হয়ে উঠতে গেলে গর্ভধারণের পর চল্লিশ থেকে আটচল্লিশ দিনের মধ্যে জীবনী শক্তি প্রবেশ করে আমি জানি না ডাক্তারি মতে কি বলে এখানে কোনো ডাক্তার আছেন কি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি চল্লিশ থেকে আটচল্লিশ দিন সময়ের মধ্যে জীবন প্রবেশ করে কিছু জীবন আছে যারা প্রবেশ করে আরও পরে মনে করুন দেখুন এটা এমন কিছু একজন মহিলা বা মা অনুভব করতে পারবেন যদি আমরা তাকে সামান্য প্রশিক্ষণ দিই যদি তিনি দেখেন যে জীবন প্রবেশ করেছে আটচল্লিশ দিন পেরিয়ে গিয়ে তাহলে প্রকৃতই কোনো বিশেষ ব্যক্তির জন্ম হতে চলেছে কারণ এই জীবনটি থিতু হতে সময় নেবে কোনো অসাধারণ জীবন আসতে চলেছে হয়তো শুনেছেন কোনো একজন যখন গৌতমের মাকে দেখেন তিনি বলেছিলেন আপনি এক অসাধারণ সত্তার জন্ম দিতে চলেছেন কেউ একজন যশোদাকে দেখে তাকে বলেছিলেন আপনি এক অসাধারণ সত্তার জন্ম দেবেন এর সহজ কারণ যখন লক্ষ্য করেন গর্ভধারণের আটচল্লিশ দিন পরেও কোনো জীবন প্রবেশ করেনি আরো কিছুটা পরে প্রবেশ করে তার অর্থ কোনো অসাধারণ সত্তার আবির্ভাবের আশা করছেন কেন এরকম হয় এর খুঁটিনাটি বললে সেটা অন্য রকম হয়ে যাবে কিন্তু সাধারণ জীবন প্রবেশ করে চল্লিশ থেকে আটচল্লিশ দিনের মধ্যে তো এরপর কোনো কারণে যাই হোক গর্ভ হল এই শরীরটি তৈরির একটি কারখানা কোনো কারণে যদি শরীর নিজেকে সঠিকভাবে তৈরি করতে না পারে সেই জীবনের বা যে কোনো জীবনের জন্য সেক্ষেত্রে জীবন নির্গমনের রাস্তা বেছে নেয় জন্মের আগেই এটাই মৃত শিশুর জন্ম বা কখনো কোনো কারণে কোনো মা শিশুকে নষ্ট করতে বাধ্য হয় সেটা আরেক রকম বিষয় কিন্তু এই সব ক্ষেত্রেই শরীরের সাথে জীবন সঠিকভাবে যুক্ত হয় মোটামুটি চুরাশি থেকে নব্বই দিনের মধ্যে তখনই প্রকৃতই জীবন একাত্ম হয় তার আগে এটা অনুসন্ধান করে দেখতে থাকে এটা উপযুক্ত কিনা এই গর্ভটি সঠিক কিনা এটা কোনো সচেতন প্রক্রিয়া নয় এটা অচেতন পদ্ধতি প্রবণতা অনুযায়ী দেখতে থাকে এটা মিলছে কিনা প্রবণতার বসে এর উপযুক্ত শব্দ ঐতিহ্যগতভাবে আমরা বলি বাসনা বাসনার উপর নির্ভর করেই আপনি একটি উপযুক্ত শরীর খুঁজছেন তো যদিও এটা আংশিকভাবে যুক্ত হয়ে আছে তবুও বেরিয়ে যেতে পারে নব্বই দিনের আগে আশি থেকে চুরাশি বা নব্বই দিনের মধ্যে জীবন সঠিকভাবে একাত্ম হয় তারপরই এটা যথাযথ শিশু তখন থেকে এটা প্রকৃত জীবন